আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2023, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সাধারণ যাত্রীদের জন্য মেট্রো রেল উন্মুক্ত করা হয় কবে? 29শে ডিসেম্বর 2022 সালে। মেট্রো রেল উদ্বোধন করা হয় 28শে ডিসেম্বর 2022-এ। ম্যাট মিন্স ম্যাস র্যাপিড ট্রানজিট, ম্যাট অর্থ হচ্ছে ম্যাস র্যাপিড ট্রানজিট। ডিজিটাল বাংলাদেশের বর্তমান নাম কি? স্মার্ট বাংলাদেশ। 17তম G20 সম্মেলন কোথায় হয়েছে? বালি, ইন্দোনেশিয়ায়। 17তম G20 সম্মেলন হয়েছে বালি, ইন্দোনেশিয়ায়। বঙ্গবন্ধুর টানেলের দৈর্ঘ্য 3.4 কিলোমিটার। 22তম নতুন রাষ্ট্রপতির নাম মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। দেশের প্রথম মেট্রো রেল চালকের নাম মরিয়ম আফিজা। 28 ডিসেম্বর 2022। বাংলাদেশের প্রশস্ততম সেতু কোনটি? মধুমতি সেতু, 27.10 মিটার। বাংলাদেশের প্রশস্ততম সেতু হচ্ছে মধুমতি। 2023 সালে কোন মাছ নিষিদ্ধ মাছের তালিকায় আসে? সাকার। 2023 সালে কোন মাছ নিষিদ্ধ মাছের তালিকায় আসে? সাকার। প্রিন্স হ্যারির প্রকাশিত আত্মজীবনী নাম কি? স্পেয়ার। প্রিন্স হ্যারির প্রকাশিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে স্পেয়ার। পরিবর্তন গল্পটি কার লেখা? শাবলু শাহাবুদ্দিন। পরিবর্তন গল্পটি লিখেছে শাবলু শাহাবুদ্দিন। দেশে বিদেশে কোন ধরনের গ্রন্থ? ভ্রমণ কাহিনী। দেশে বিদেশে হচ্ছে ভ্রমণ কাহিনী। বর্তমান নির্বাচন কমিশনারের নাম কি? কাজী হাবিবুল আউয়াল। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022-এর প্রাথমিক ফলাফল কবে ঘোষণা করা হয়? 27শে জুলাই 2022 সালে। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022-এর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয় 27 জুলাই 2022 সালে। দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম হচ্ছে মারমা। দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মারমা। তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে কবে আঘাত হানে? 6 ফেব্রুয়ারি 2023 সালে। শাহেদ ড্রোন কোন দেশের তৈরি? ইরানের। রাশিয়া কত তারিখে ইউক্রেনে আক্রমণ করে? 2022 সালে 24শে ফেব্রুয়ারিতে। সাহিত্যে নোবেল 2022 কে পেয়েছে? সাহিত্যে নোবেল পেয়েছে 2022-এ অ্যানি আর্নো। 23তম বিশ্বকাপ ফুটবল 2026 আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে 2041 সালের মধ্যে। স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি চারটি: সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট আর সোসাইটি। সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যে নদীর তলদেশে নির্মিত? কর্ণফুলী। কর্ণফুলী টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এর মূল অংশের দৈর্ঘ্য হচ্ছে 3.4 কিলোমিটার। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত প্রথম পূর্ণাঙ্গ জ্ঞানকোষ হচ্ছে মুজিবপিডিয়া। মুজিবপিডিয়ার প্রকাশক HCCBL অর্থাৎ হিস্টোরি অ্যান্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড। মুজিবপিডিয়ার প্রধান সম্পাদক কামাল চৌধুরী, সম্পাদক ফরিদ কবির। মুজিবপিডিয়ার প্রধান সম্পাদক হচ্ছে কামাল চৌধুরী আর সম্পাদক ফরিদ কবির। প্রধান সম্পাদক হচ্ছে কামাল চৌধুরী। মুজিবপিডিয়ার নির্বাহী সম্পাদক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।